স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহানগরীর কাশিয়াডাঙ্গা হতে কাঁঠালবাড়িয়া পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজ পরিদর্শনে রাশিক মেয়র। শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগে রাবির আইন বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। রাজশাহী মহানগরীতে ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে মহানগরীতে রাস্তা ড্রেন নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান। প্রকল্পের আওতায় মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় হতে কাঁঠালবাড়িয়া মোড় পর্যন্ত ফোরলেন সড়ক প্রশস্তকরণ কাজ চলছে। বুধবার দুপুরে সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারজামাল লিটন। প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা মোড় হতে কাঁঠালবাড়িয়া মোড় পর্যন্ত 1 কিলোমিটার বর্তমান সড়কটি ফোরলেনে উন্নীতকরণ, সড়কের উভয় পার্শ্বে ফুটপাথ, ডিভাইডার ও ড্রেন নির্মাণ করা হবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা মোড় প্রশস্ত করে ওয়াকওয়ে নির্মাণ, আধুনিক দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং করা হবে এবং কাঁঠালবাড়িয়া মোড়ে মিনি পার্ক নির্মাণ করা হবে। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং দ্রুততম সময়ে চলমান উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র। পরিদর্শনকালে রাশিকের প্যানেল মেয়র 2 ও 1 নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্রধান প্রকৌশলী শরীফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগে একই বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমান হলের বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল্লাহ রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশিকুল্লাহ দীর্ঘদিন যাবৎ একাধিকবার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে। ছাত্রছাত্রীদের আন্দোলনের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাকে রাবি থেকে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে সাময়িকভাবে বহিষ্কার করার নির্দেশ প্রদান করা হলো। রাজশাহী মহানগরীতে রাস্তার পাশের একটি ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল 5:30টার দিকে নগরীর 16 নং ওয়ার্ড বিসিক এলাকায় ম্যাচ ফ্যাক্টরির মোড় ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তার ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মাঝারুল ইসলাম। স্থানীয়রা জানান, নগরীর বিসিক এলাকায় রাস্তা সংলগ্ন ড্রেনে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওসি জানান, মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে, তবে এটি হত্যা নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে। নাটোরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নীলিমা কুণ্ডু নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল 7:30টার দিকে শহরের বরগাছা পালপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নীলিমা কুণ্ডু ওই মহল্লার মৃত দিলু কুণ্ডু মাস্টারের স্ত্রী। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানান, সকাল 6টার আগেই নীলিমা কুণ্ডু সবার অজান্তে বাড়ি থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা নীলিমা কুণ্ডুকে বাড়িতে দেখতে না পেয়ে প্রথমে অপেক্ষা করেন, কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল 7:30টার দিকে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নীলিমা কুণ্ডুকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে ভোররাতে তিনি বাড়ি থেকে বের হয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে 300 পিস ইয়াবা সহ জুয়েল রানা নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব 12। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 8:30টায় জেলার শাহজাদপুর থানার কৈজুরি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ওই এলাকার মৃত ডাক্তার নবী হোসেনের ছেলে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‍্যাব 12।
র‍্যাব জানায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন কোজুরি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের একটি সিনেমা হলের সামনে একজন মাদক নিয়ে অবস্থান করছে। এ সময় ওই দলটি এক মাদক বিরোধী অভিযান চালিয়ে 320 ইয়াবা সহ জুয়েলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে মিলল একটি দেশীয় পাইপ গান ও 2 রাউন্ড কার্তুজ। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়াকবপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। বুধবার দুপুর 1:45 দিকে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসপি আরও জানায়, মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব ইয়াকুবপুর গ্রামের মেহেরাজের দধি দোকানের পূর্ব পাশে রেন্ট্রি গাছের নিচে একটি শপিং ব্যাগ থেকে একটি দেশীয় পাইপ গান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।